এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলাদেশের ছবিতে স্বাগত। তো আজকে আমি আমার বাসায় থাকা একটা ছোটো কৌটোর ক্যাপটাকে সুন্দর করে কালার করে শেয়ার করব। তো এখানে দেখতেই পারছেন অলরেডি দুটা কৌটা আমি বাসায় কালার করেছিলাম। তো আজকেটা আমি আপনাদের সাথে কালার করে শেয়ার করব। এইটার মধ্যে আমি প্রথমে যেটা নেব একটা মোটা ব্রাশ নিয়ে আমি হচ্ছে অরেঞ্জ কালার নিয়ে উপরের অর্ধেকটুকু করে নিব, ক্যাপের উপরে অর্ধেকটুকু। উপরের অর্ধেক অরেঞ্জ করার পরে আমি হচ্ছে ইয়েলো কালারটা নিয়ে নিব সেম ব্রাশে। আমি কিন্তু জাস্ট একবার করে ধুয়ে নিয়েছি, না ধুলে কিন্তু ওটা অরেঞ্জ লেগে থাকবে, পরে ইয়েলো জায়গায় অরেঞ্জ লেগে যাবে। তো এভাবে করে আমি ইয়েলোটা নিচে দিতে দিতে কিন্তু একদম উপরে উঠে যাবো, ধোয়া লাগবে না। ইয়েলো এমনি এমনি একসময় যে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ইয়েলো হচ্ছে একটা লাইট ইয়েলো কালার, লেমন কালার, সেটা এভাবে করে আমি ব্রাশে হালকা একটু লাগে ফাঁকা জায়গায় দিতে, তারপর এরকম একটা সুন্দর শেড এসেছে দিনের বা দুপুরে যেটাই বলেন। এরপর হচ্ছে আমি এরকম একটা চিকন ব্রাশ নিয়ে, একদম চিকন ব্রাশ হোয়াইট কালার, সেটা নিয়ে হচ্ছে নিচে এরকম ঘাসটা দিয়ে দিব। আপনারা চাইলে কটন বাদ দিয়েও দিতে পারেন। এরপরে হচ্ছে এখান থেকে একটু পাতা বের হয়ে আছে, একটা খেজুর গাছে বা তাল গাছ যেটাই বলেন, তো সেরকম একটা ইয়ে দেওয়ার জন্য আমি হচ্ছে এই ব্রাশটা নিয়ে একটা পাতা এরকম করে এঁকে দিয়েছি। আপনারা চাইলে এটাও কোটো বাদে দিতে পারেন। আর ওখানে যে কোটোর মধ্যে আঁকা আমার বাসা থেকে আগেই বাম পাশেরটা, সেটা কিন্তু আমি কটন বাদ দিয়ে করেছি, আপনারা চাইলেও কটন বাদ দিয়ে করতে পারেন। আপনারা প্রথমে বাসার কোনো প্রথম কোটা দিয়েও করতে পারেন, না হলে নতুন কোটা নষ্ট হয়ে যাবে। যেভাবে করে আমি চারটাও করে নেব ব্রাশ দিয়ে। তারপরে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওটা দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে আমার কোটোর একদম ফাইনাল লুক। তার সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।